সন্ধেবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর একদম সেজে গুজে। তবে হ্যাঁ, এবারে মোছার পালা। একটা ভিডিও বানিয়েছিলাম, মানে মেকআপ প্র্যাকটিস করছিলাম, তো তারপরে দেখলাম যে মেকআপটা মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। একটা দুটো ভিডিও বানালাম, তোমরা অলরেডি হয়তো আগেই দেখেছো আমি হেয়ার স্টাইল কিছু বানিয়েছি। তো এরকম ভিডিও বানানোর পরে ভাবলাম যে এবারে মেকআপটা রিমুভ করব। তো পুজোর আগে এখন এত মেকআপ করছি শুধুমাত্র ভিডিওর জন্য। তো তোমাদের অনেক রিকোয়েস্ট আছে, দিদি এরকম মেকআপ করো, ওরকম মেকআপ করো। এখন তো আবার একটা গাউনের উপরে মেকআপ করার জন্য অনেকবার বলেছো। তো দেখা যাক, ওটাও খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবো। চুলটা মোটামুটি খোলা হলো, কারণ অনেক রকম বানিয়েছিলাম। তো তোমরা ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গেলে দেখতে পাবে, রিসেন্টলি ছাড়া হয়েছে। তো এবারে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। মেকআপ শুরুর প্রথমে টিস্যু দিয়ে মুখটা ক্লিন করি, আবার মেকআপ রিমুভ করার সময়ও টিস্যু দিয়ে আমি মুখটা প্রথমে ক্লিন করব। তো আমি মোটামুটি প্রচুর টিস্যু ইউজ করি, স্কুল থেকে এলে একটা টিস্যু ইউজ করি, স্কুলে যাওয়ার আগে একটা টিস্যু ইউজ করি। মোটামুটি প্রচুর টিস্যু আমার ইউজ করা হয়, তুলো দিয়ে অত সবসময় আর সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেব, অনেক পরপর কাজ আছে। বিছানাটা একটু ঠিক করব, তারপর নিচে নামবো, রান্নাবান্না করব, অনেক কাজ আছে। আর আজকে যে প্রথমেই দেখলে মেকআপটা আমি ট্রাই করেছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানো। অ্যাকচুয়ালি আমি আরও ভিডিও বানিয়েছিলাম, ওগুলো ডিলিট হয়ে গেছে। তো এইটাই আমার লাস্ট ছিল, মানে যেগুলো মেকআপ করার পরে যেই শটগুলো নিয়েছিলাম ওটাই ডিলিট হয়ে গেছে। তো খুব ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছি। আর এখন না সবসময় মাথার ভেতরে না অনেক কিছু চিন্তা ঘুরছে, অনেক কিছু, কখন বাড়ির রান্নাবান্না কাজ কমপ্লিট করব, কখন আমি স্কুলের জন্য নাচ প্র্যাকটিস করব বাড়িতে একটু, কখন এটা করব ওটা, কখন মেকআপ ভিডিও, মোটামুটি এই চিন্তা অল টাইম মাথার ভেতরে ঢুকছে আর ঘুরছেও। যাই হোক, আজকের মানে সন্ধ্যাটা এখানেই শেষ করলাম। তো তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিচে নামছি। নিচে নেমেই আজকে একটু ইচ্ছে হলো শিউলি গাছের নিচে যেতে, তো শিউলি তলায় বসে শিউলি ফুলগুলো কুড়োচ্ছি। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, ছোটোবেলায় শিউলি ফুল দেখলে কতটা আনন্দ হতো, কতটা। তো আমারও আজকে ঠিক ওরকমই মনে হচ্ছে, শিউলি ফুলগুলো যখন কুড়োচ্ছি না এত ভালো লাগছে, ছোটোবেলার কথা মনে পড়ছে। আর ছোটোবেলাতে আমি তো কষাড়ে থাকতাম, ওখানে এই সময় প্রচুর নাচ প্র্যাকটিস, বিকেলবেলা হলে মোটামুটি সবাই চলে আসতো, জোর কদমে নাচ প্র্যাকটিস হতো, এই শিউলি ফুল নিয়ে মানে মালা করতাম, মানে ওই ছোটোবেলার স্মৃতিগুলো ভীষণ মনে পড়ছে। তবে আরেকটা জিনিস, পরপর যত আমরা আরও যত বড় হচ্ছি, পরপর যেন এইসব আনন্দগুলো কেমন হারিয়ে যাচ্ছে। তাও তো আমি মাঝে মাঝে চেষ্টা করি এই শিউলি ফুল ছোটোবেলার স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য, কিন্তু সত্যি বলতে পরপর সব হারিয়ে যাচ্ছে, আগের মতো ওই আনন্দটাও আর নেই। তো এখন রান্না করছি ওপরে, মানে এসে বাড়িতে এসে রান্নাবান্না করে আবার রেডি হব, আবার স্কুল যাব। এই তো এখন আমার জীবন হয়েছে। তো কয়েকদিন ধরেই আবার তোমার দাদাভাই বলছিল চলো একটু উড়িষ্যা থেকে ঘুরে আসি, মানে আমার মেজো জেঠুর বাড়ি ওখানটায়, মেজো জেঠু শ্বশুরের বাড়ি। তো বলছে দেখা যাক কবে যদি যাই, কিন্তু পুজোর আগে না আমার খুব একটা কোথাও অতটা বেরোতে ইচ্ছে করে না, মানে এত ব্যস্ত থাকি ওই জন্য আর যাওয়া হয় না। ও কিন্তু বলছে বলে চলো কোনো শনিবার দেখে যাই, রবিবার চলে আসবো, দেখা যাক কী হয়। অ্যাকচুয়ালি আমি এখনও একবারও যাইনি, মানে ওখানে জেঠিমা জেঠু ওরা অনেকবারই ডেকেছে, যাওয়া হয়নি, তবে যাওয়ার ইচ্ছে আছে। আর আজকে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি নাচিন্দা মায়ের পুজো দিতে। আমি আর তোমার দাদাভাই হঠাৎ থাকতে থাকি কোথাও যাবো যাবো কোথাও যাবো করতে করতে বলি চলো আজকে হঠাৎ করে দুজন চলে যাই নাচিন্দা মায়ের পুজো দিয়ে আসি। তো দুজন মিলে চলে এসেছি পুজো দিতে। সবসময় পুজো দিতে গেলে নাচিন্দা মায়ের মন্দির একটু শাড়ি টাড়ি পরে সেজে গুজে যাই। আজকে আর মানে গরমও পড়েছে আর ভালো লাগলো না, তো একটা কুর্তি পরে বাইকে বেরিয়ে চলে এসেছি দুজনে। তো এখানে এসে পুজো দিলাম। আর সত্যি বলতে নাচিন্দা মায়ের মন্দিরে পুজো দিলে না মনটা একটা আলাদাই শান্তি পায়। তোমরা জানো যাদের আমাদের আশেপাশে বাড়ি মেদিনীপুরের, প্রায় সবাই হয়তো জানো যে নাচিন্দা মায়ের মন্দিরের কথা। তো সত্যি ভীষণ ভালো লাগে, এখানে পুজো দিলাম আর তিনজন মাকে দেখো। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে প্রতি মাসে এক তারিখ নাচিন্দা মায়ের মন্দিরে পুজো যায়, মানে আমাদের বাড়িতে যা যা বিজনেস আছে সব কিছু বিজনেসের নামে প্রতি মাসে এক তারিখে আমাদের পুজো দেওয়া হয়। তো এবারে আরেকবার এমনি পুজো দিয়ে ঘুরে এলাম।
মাঝে মাঝে না লাইফটা ভীষণ বোরিং হয়ে যায়, কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। সেটা হয়েছে যেমন আজকে, আমার কিছুই ভালো লাগছিল না, তো পুজো দিয়ে বললাম যে চলো দুজনে আবার একটু কোথাও ঘুরে আসি, মানে শৌলার দিকটি কোথাও ঘুরে আসি, তো ওখানেই যাব। যাওয়ার পথেই মোটামুটি আমার ফোনও সুইচ অফ হয়ে গেছে, আমি কেন জানি না শৌলার দিকে যাবো টাবো বললে আমার ফোন সুইচ অফ, এর আগেও একবার এরকমই হয়েছিল, তো ফোন সুইচ অফ হয়ে গেছে, ওই জন্য আর ভিডিও করা হয়নি। বাট দুজনে মিলে আজকে শৌলায় গেছিলামও, খুব মজাও করেছি। তো এখন পুজো দেওয়ার পরে আমরা একটু কিছু খেলাম, আর শৈলা থেকে ঘুরে আসার পরে আমি এসেছি একটু পার্লারে, মানে রিমির কাছে। ওখানে আমার আগের দিন যে গেছিলাম, আমার ব্যাগটা রেখে দিয়ে আমি চলে এসেছিলাম, ওই ব্যাগটা আনতে গেছি, আর আমার কি ভুলো মন হয়েছে। মোটামুটি আমি না বেশিরভাগ এইরকম হয়, দোকানে গেছি, পয়সা দিয়েছি, জিনিসটা নিয়ে মানে কিনেছি, পয়সা দিয়েছি, আসার সময় ঠিক জিনিসটাকে রেখে দিয়ে আমি চলে আসি, মানে এই অভ্যেসটা এখন প্রচুর হয়েছে। দেখো আমি কেমন ব্যাগ রেখে দিয়ে চলে এসেছি, আসলে এই মানে একটা তো মাথাই, মাথার ভেতরে আর কত কিছু ঘুরবে, কত কিছু ঘুরবে, শুধু ভাবছি মানে বাড়ির, তারপর আবার এটাও ভাবছি যে আমাকে নতুন কিছু কন্টেন্ট বানাতে হবে, নতুন কিছু ভিডিও করতে হবে, তো এইসব মাথায় ঘুরতে তো কোন দিন না পাগল হয়ে যাই, মাঝে মাঝে তো ওটাই ভাবি। তো যাই হোক, ওখান থেকে রিমির ওখানে গিয়েও খুব গল্প টল্প করলাম, অনেকদিন যাওয়া হয় না ক্লাসে, তো কিছুদিন পরে পুজোর পরে যাবো, পুজোর আগে আশা করছি আর যাওয়া হবে না হয়তো। আর তো বাড়ি চলে এসেছি, আর সকালে যে শিউলি ফুলগুলো তুলেছিলাম না, ওইগুলো আমার রাখা ছিল, তো তখন আমি টাইম পাইনি, তো এসে ওই শিউলি ফুলগুলোকে আমি সুন্দরভাবে জলে ভাসিয়ে দিচ্ছি, খুব ভালো লাগে তাই না এগুলো। শিউলি ফুলের নলুক দেব, দেব কাজের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি। এবারে ফ্রেশ হওয়ার পালা, দেখো সেই সকাল থেকে রেডি হয়েছি, এবার আর গরম লাগছে, ভালো লাগছে না, তো তাড়াতাড়ি একটু ফ্রেশ ট্রেশ হবো। আর একটা কথা, তোমরা পুজোর আগে আমার কিছু ড্রেস কালেকশন দেখতে চাইছো, মানে আমার কিছু মানে পুজোতে কীরকম ড্রেস নেওয়া যায় কি, তো আমি ওটাও রিসেন্ট কালকেই পোস্ট করে দেবো ড্রেস কালেকশন ভিডিওটা, তো তোমরা দেখবে। আর দেখো কতটা সুন্দর লাগছে, শিউলি ফুলগুলো ভেসেছে, ভীষণই সুন্দর লাগছে, ভীষণ। শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি। আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রিমির কিছু কাজ। অ্যাকচুয়ালি এটা আমি একটা আগের ক্লাসে গেছিলাম, ওখানে আমার তোলা হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। শুধু দেখো মানে রিমির হাতের কাজ, মা দুর্গা সাজাচ্ছে, মানে ভীষণ সুন্দর, প্রথমে দেখেই তো পুরো অভিভূত হয়ে গেছি রিমির কাজ দেখে। তো তোমরা যারা রিমির কাজ যদি কিছু শিখতে চাও, কোনো কোর্স করতে চাও, ব্রাইডাল কোর্স বা সেলফ মেকআপ কোর্স, তো রিমির ফেসবুক পেজ আছে, রিমি 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 সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, ওখানেই ওর ফেসবুক পেজেই তোমরা ওর সঙ্গে ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখো কতটা সুন্দর, আর তোমরাই বলো রিমির হাতের কাজটা কেমন হয়েছে, কেমন অনবদ্য, মানে সামনে থেকে যখন আমি দেখলাম, মানে ক্যামেরার থেকেও সামনে থেকে না, মানে অপূর্ব লাগছে। আর ও যে চোখ বন্ধ করে রেখেছে, মানে ওটা প্রথমে বুঝতেই পারা যাচ্ছিল না, এত সুন্দরভাবে রিমি কাজটা করেছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, রিমির হাতের কাজটাও কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই জানিও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক বকবক করলাম, অনেক বকবক করলাম, আর কালকে ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, একটু অন্যরকম হবে, কারণ ভাবছি তোমাদের দাদা ভাইকে যদি কিছু প্র্যাঙ্ক করতে পারি, মানে ওটা একটা আমি আইডি, মানে মনে মনে ভাবছি যদি প্র্যাঙ্ক করতে পারি তাহলে অবশ্যই, তবে ভিডিওটা ওই জন্য তোমরা ফলো করো কালকের ভিডিওটা, মানে ওর সঙ্গে তো প্র্যাঙ্ক করতে পারা খুব কঠিন ব্যাপার, ও সব কিছু বুঝে ফেলে বা আমার হাসি পেয়ে যায়, তবে আমি ওটা মাথায় মানে একটা চিন্তাভাবনা রেখেছি যে কালকে তোমার দাদাভাই, মানে আজকে তোমার দাদাভাইয়ের সঙ্গে প্র্যাঙ্ক করব, তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রঙ।
আকাশ বুঝি সাজে অন্ধকারের রাত।